আজি আমাৰ ঘৰতে আৰু জনসাধাৰণৰ ঘৰতে আজি অসমৰ অভিনন্দন জনাই আপোনাৰ আমাৰ উদ্দেশ্যগুলা মিডিয়ার মাধ্যমে দেখাইতে আছে জনসাধারণের কাছে। তাই আমি আজকে আমরা মেন পথ অবরোধ করার কারণ হলো আমরা রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তাঘাট আমরা নাই, ওলাবা নাই, ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না, আমরাও গাড়ি ঘোড়া কিছু ঢুকাইতে পারি না, সব বন্ধ, বেহাল অবস্থা রাস্তা। আর পানীয় জল আমরা কোনো বারবার দাবি করতে আসি, কিন্তু আমরা ঘরে ঘরে কোনো লাইন বসাইনি। তৃতীয় হয়েছে আমরা দাবি কারেন্টটা, কারেন্ট আমরা যেমন খুব কষ্টের মধ্যে আসি, ছাত্ররা লেখাপড়া পর্যন্ত করতে পারে না কারেন্টের অসুবিধার কারণে। কারণ একদিকে হচ্ছে লো ভোল্টেজ হয়, কোনো সময় আটটা করিয়া আয় আবার ওরে যায়গি, আটটা টিভি হয়তো ফ্রিজ হয়ে যায় আর লাইট হয়েছে সব জড়িয়ে যায়। আমরা তেজপুর বারবার দাবি করা সত্ত্বেও আমরা এটা পাই না। আর আমরা যে জলের সমস্যা, জলও আজকে এই জীবনাফেরার লাইনের মধ্যে আমরা একটা বারবার দাবি করছি একটা তেজপুর বয়জন, কিন্তু এটাও দিচ্ছেন না। আর দাবি করা সত্ত্বেও আমরা এখনও পাইনি। আমরা একদিন জল পাইলে দুই তিন দিন জল পাই না, এরপরে এক আড়াল ঠিক করিয়া দিব, এক দুদিন পাইনু আরও জল, সপ্তাহ দশ দিন জল না, এরকম অবস্থা করিয়া আমরা জল পাই না করিয়া আমরা জীবন কাটাইতে আসি। এই জন্য আমরা আজকে পথ অবরোধ করা।